হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিম পাতুরি। তোমরা সবাই ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে তিনটি কাঁচা ডিম নিয়েছি। এবার এই তিনটি ডিম সিদ্ধ করে নেব। ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে তিনটি ডিম নিয়েছি, তোমরা এখানে বেশি করে ডিম নিতে পারো। এবার ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেদ্ধ ডিম তিনটির খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি বটি দিয়ে ডিম তিনটি মাঝ বরাবর কেটে নেব। তোমরা সুতো দিয়ে বা ছুরি দিয়েও ডিমের মাঝ বরাবর কেটে নিতে পারো। এভাবে সবগুলো ডিম কেটে নেব। তিনটি ডিমেরই মাঝ বরাবর কেটে নিয়েছি। এখানে একটু জল দিয়ে 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি আর 2টো কাঁচা লঙ্কা এবার বেটে নেব। এখানে কলা পাতা নিয়েছি। কলা পাতা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আগুনের মধ্যে একটু সেঁকে নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা, 2 চা চামচ সাদা সর্ষে, 2 চা চামচ পোস্ত শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি। এবার থালার মধ্যে নিয়ে নিলাম। সর্ষে বাটার সময় একটুখানি লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিব 1/2 চা চামচের একটু কম ধনে গুঁড়ো। আর দিয়ে দিব 1 চা চামচের 1/3 ভাগ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিব। এবার সব মশলাগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলাগুলো ডিমের মধ্যে লাগিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটি সেঁকে নেওয়া কলা পাতার মধ্যে মশলা নিয়ে মেখে রাখা ডিম দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু মশলা দিয়ে দিলাম ডিমের ওপর। এবার এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। আর দিয়ে দেব 1টা কাঁচা লঙ্কা। এবার কলার পাতা দিয়ে খুব ভালো করে মুড়ে নেব। কলার পাতা দিয়ে খুব ভালো করে মুড়ে নিয়েছি। এবার একটি সুতো দিয়ে বেঁধে দেব। এভাবে করে সবগুলো ডিমের পাতুরি তৈরি করে নেব। সবগুলো ডিম কলা পাতা দিয়ে মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার ডিম পাতুরিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম আছে। প্রথমে 5 মিনিট থালা চাপা দিয়ে জাল করে নেব। থালা তুলে নিয়েছি, 5 মিনিট জাল করে নিয়েছি। এবার একটি খুন্তি দিয়ে পাতুরিগুলো উল্টে দেব। উল্টে দিয়ে আবার থালা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে নিয়েছি। বন্ধুরা, মোট 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার ডিম পাতুরি একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার ডিম পাতুরি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। হালকা ঠান্ডা করে নেব। ডিম পাতুরি হালকা ঠান্ডা হয়ে গেছে, একটা তোমাদের খুলে দেখাই। বন্ধুরা, এই ডিম পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরাও এভাবে একবার বাড়িতে ট্রাই করো। আশা করি এইভাবে ডিম পাতুরি রান্না করলে তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিও অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।